ইউটিউবের খুবই গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট চলে এসেছে। আমরা যারা ক্রিয়েটর আছি আমাদের সবার এই আপডেটটা সম্পর্কে অবশ্যই জানা উচিত। ইউটিউবে এখন কোনো ভিডিও আপলোড করতে গেলে আমরা অল্টারনেট কন্টেন্ট নামে নতুন একটি অপশন দেখতে পাচ্ছি, যেখানে ইয়েস অর নো সিলেক্ট করতে বলা হচ্ছে। ভুলবশত যদি আমরা ইয়েস অথবা নো সিলেক্ট করে ফেলি, আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পর্যন্ত আসতে পারে। তাই এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আপনি ভিডিও আপলোড করার সময় ইয়েস নাকি নো সিলেক্ট করবেন। দেখেন, শুধুমাত্র ইউটিউব না, সকল প্ল্যাটফর্মগুলিতে এআই বেস কন্টেন্টে ভরে গেছে। আমরা খুব সহজে দেখে বুঝতেও পারবো না, ভাই এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে নাকি এটা রিয়েল কোনো কন্টেন্ট। কোনো একটা সেলিব্রিটির ফেস নিয়ে অন্য কোনো বডিতে অ্যাটাচ করে দিচ্ছি, এআইয়ের মাধ্যমে একটা ভিডিও তৈরি করে ফেলছি তাকে দিয়ে, যেটা দেখে আসলে বোঝার উপায় থাকে না। এতে করে কিন্তু সে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, যেটা খুবই ডেঞ্জারাস। তাই ইউটিউব মূলত এই নতুন আপডেটটার মাধ্যমে এআই বেস কন্টেন্টগুলিকে আলাদা করে ফেলছে এবং সেই সকল কন্টেন্টের উপরে একটা ট্যাগ বসাচ্ছে, যাতে করে আমরা যারা ভিউয়ার আছি খুব সহজে দেখে বুঝতে পারি এটা এআই বেস কন্টেন্ট আর এটা রিয়েল কোনো কন্টেন্ট। তাহলে আমরা ভিডিও আপলোড করার সময় ইয়েস নাকি নো সিলেক্ট করব? দেখেন, অল্টারনেট কন্টেন্টে কিন্তু নিচে তিনটা অপশন দেওয়া রয়েছে এবং সেটার উপরে নির্ভর করে আপনাকে ইয়েস অর নো সিলেক্ট করতে হবে। আমি সেটা বাংলায় বলে দিচ্ছি, আপনারা খুব সহজে বোঝা যাবেন। প্রথম অপশনটার মানে হলো, কোনো একটা অ্যাক্টরের ফেস নিয়ে এআই এর মাধ্যমে এমন কিছু তাকে দিয়ে বলিয়েছেন, এমন কিছু তাকে দিয়ে করিয়েছেন, সেটা সে বাস্তব লাইফে বলেও নাই করেও নাই, এবং যে ভয়েসটাও দিয়েছেন সেটাও এআই এর মাধ্যমে, তাহলে কিন্তু আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। দেখেন বিষয়টা কতটা বিপজ্জনক, যে আপনি এআইয়ের মাধ্যমে কোনো একটা অ্যাক্টরকে দিয়ে একটা প্রোডাক্টের প্রমোশন করিয়ে ফেলতে পারেন এবং সেটা সে জানেও নাই, তাহলে কিন্তু সে ক্ষতির মুখে পড়ে গেল। এই সকল কন্টেন্টের ক্ষেত্রে আপনাকে ইয়েস সিলেক্ট করে দিতে হবে। দ্বিতীয় নম্বর অপশন, কোনো একটা মুভি ক্লিপ আপনি নিয়ে যে অ্যাক্টরটা সেখানে অভিনয় করেছেন সেখানে তার ফেসটাকে পরিবর্তন করে নিজের ফেস অথবা অন্য কারোর ফেস অ্যাটাচ করে দিয়েছেন, এআই এর মাধ্যমে করেছেন, এবং মুভি ক্লিপ নিয়েছেন আবার অন্য কোনো মডিফাই করেছেন এআই এর মাধ্যমে। এই সকল মডিফাই করা বা ফেস পরিবর্তন করা, ডিফেস বলে সম্ভবত এগুলোকে, এই সকল কন্টেন্টের ক্ষেত্রে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। তৃতীয় নম্বর অপশন, এমন একটা প্লেস তৈরি করে ফেলেছেন, এমন একটা ক্যারেক্টার তৈরি করে ফেলেছেন যেটা বাস্তব লাইফে নাই। এমন একটা প্লেসে আপনি ক্যারেক্টারকে দিয়ে অভিনয় করাচ্ছেন, এমন কিছু দেখাচ্ছেন, এমন কিছু হচ্ছে যেটা বাস্তব লাইফে আসলে হয় নাই, সেটা এআইয়ের মাধ্যমে আপনি করেছেন, তাহলে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। এবার আসি, আমরা নো সিলেক্ট করব কারা? নর্মাল কন্টেন্ট। আমরা ভিডিওতে ইফেক্ট অ্যাড করতে পারি, ভয়েস অ্যাড করতে পারি, কালার গ্রেড করতে পারি, ফেস স্মুথ করতে পারি, এই সকল কন্টেন্টের ক্ষেত্রে নো সিলেক্ট করতে হবে, কোনো প্যারা নাই। তার মানে নর্মাল সকল কন্টেন্টের ক্ষেত্রে, যেটা আপনি নিজে তৈরি করেছেন, যেটা আপনি নিজে করেছেন, যেটা অন্য কোনো রিয়েল পার্সনকে দিয়ে করিয়েছেন, এই সকল কন্টেন্টে নো সিলেক্ট করে দিতে হবে। ইউটিউব এই আপডেটের উপরে একটা চার্ট পাবলিশ করেছে, যেখানে খুব সুন্দরভাবে আলাদা আলাদাভাবে ভাগ করা আছে আপনি ইয়েস নাকি নো সিলেক্ট করবেন। আমি সেই চার্টের লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং স্ক্রিনেও দেখিয়ে দিব, আপনারা সেটা দেখে নেবেন বা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা সেটা পেয়ে যাবেন। তো এই তো ছিল ভিডিওটা। এখন অনেকেই বলবেন, ভাই আমি যদি নো সিলেক্ট করি বা আমার কন্টেন্টটা যদি অল্টারড এবং সিনথেটিক কন্টেন্ট হয়ে থাকে, তাহলে আমি যদি ইয়েস সিলেক্ট করি তাহলে আমার কন্টেন্টের রিস্কটা কমে যাবে কিনা? না, এরকম কিছুই হবে না। শুধুমাত্র এই সকল কন্টেন্টকে, এআই কন্টেন্টকে আলাদা করার জন্যই ইউটিউবের এই আপডেটটা। আপনার কন্টেন্টের রিস্কও কমবে না, আপনার ইনকামও কমবে না, আগে যেমন ছিল তেমনই থাকবে। শুধুমাত্র ইয়েস সিলেক্ট করলে একটা ট্যাগ আসবে ভিডিওর টাইটেলের উপরে এবং ডেসক্রিপশনের উপরে, যে এটা অল্টারড সিনথেটিক কন্টেন্ট, এছাড়া কিছুই না। তারপরেও যদি কারোর বুঝতে সমস্যা হয় কমেন্ট করতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আর আমাদের নতুন চ্যানেল ঝালটেক অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেখানে আপনারা টেক রিলেটেড বিভিন্ন গ্যাজেট আইটেমের, স্মার্টফোনের ভিডিওগুলি পেয়ে যাবেন। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।